নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস নিয়ে আলোচনা করছি, ছায়া প্রকাশনী পরিবেশ। ঠিক আছে, ছায়া প্রকাশনী আছে যেটা ইতিহাস ও পরিবেশ, ডক্টর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো আজকে আমি সেভেন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখে নাও এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে আর কি, এবং তার MCQ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, SA³, বিবৃতি সম্পূর্ণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার একান্ত অনুরোধ। তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, এর অ্যান্সার কৃষ্ণকুমার মিত্র। দু দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, ডিএর অ্যান্সার ঢাকায়। আমাদের নেক্সট প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন, এর অ্যান্সার হবে লীলা রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী। চার দাগের প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন, সুপ্রিয় দর্শকার্থী শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন, সিএর অ্যান্সার হবে বীণা দাস। কী হবে? বীণা দাস হবে। এবার আমি বিভাগ খ সলভ করাবো, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী যার প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আজকে আমি মাধ্যমিকের ইতিহাস বই সলভ করাচ্ছি জি কে পাহাড়ি। সুপ্রিয় দর্শকার্থী, এক দাগের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কি? তোমাদের মাথায় রাখতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার এটি কিন্তু প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী। স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানোর জন্য সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। এটা কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয় সেই সময় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলাদেবী চৌধুরানী। তো দেখো, তোমাদের কিন্তু আমি লিখে দেবো, ঠিক আছে, পিছনে লেখা আছে, আমি একটু পরেই লেখাগুলো দেখাচ্ছি। দু দাগের প্রশ্ন, আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল? অ্যান্সার হবে ঝাঁসির রানী ব্রিগেড, ঝয় চন্দ্রবিন্দু দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকারী, তিন দাগের প্রশ্ন, রশিদ আলী কে ছিলেন? অ্যান্সার হবে আজাদহীন বাহিনীর অন্যতম সেনাপতি। চার দাগের প্রশ্ন, কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়? অ্যান্সার হবে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়। তাহলে তোমাদের আমি লেখাগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো, অ্যান্সারগুলো খুব সুন্দর দেওয়া আছে, স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানোর জন্য সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন, দু দাগের অ্যান্সার হবে ঝাঁসি রানী ব্রিগেড, তিন দাগের অ্যান্সার হবে আজাদহীন বাহিনীর অন্যতম সেনাপতি, চার দাগের অ্যান্সার হবে লাহোর ষড়যন্ত্র মামলায়। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো? এবার তোমাদের আমি ঠিক বা ভুল নির্ণয় করো, এইগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো, এক দাগের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে 64 দিন অনশনের পর কারাগারে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয়। 1929 খ্রিস্টাব্দে 64 দিন অনশনের পর কারাগারে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয়, এটা ঠিক আছে। দু দাগের প্রশ্ন, গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন 1930 খ্রিস্টাব্দে, এটাও সত্য আছে বা ঠিক আছে যাকে বলে। 1 নম্বর এবং 2 নম্বর দুটোই ঠিক। তিন দাগের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী সহগল।
তো দেখো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী সহগল, এটা কিন্তু ভুল আছে। এটা কি আছে? ভুল আছে, কারণ তোমরা জানো যে ঝাঁসি রানি ব্রিগেডের কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? সিদাগের প্রশ্ন। তো তার মানে কি তিন দাগের অ্যান্সার কি আছে? ভুল আছে। সিদাগের প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও রোমাননে, মানে এক দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকার? সিয়ের অ্যান্সার হবে সতীশ চন্দ্র সামন্ত। দুদাগে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, অ্যান্সার হবে এর অ্যান্সার সরোজিনী নাইডু। তিন দাগে নারী কর্ম মন্দির, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উর্মিলা দেবী। চার দাগে অ্যান্টি সার্কুলার সোসাইটি, বি এর অ্যান্সার শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের মানচিত্রগুলো দেখাবো, ঠিক আছে? তো দেখো, এক দাগে আছে যেটা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী আক্রমণের কেন্দ্র চট্টগ্রাম। তো দেখো এই যে ডি দাগের যে প্রশ্ন আছে মানচিত্র, এই এক দাগে যেটা আছে চট্টগ্রাম, দু দাগে বলেছে দীপালী সংঘের প্রতিষ্ঠা কেন্দ্র ঢাকা, এটাও সলভ করে দেবো। তিন দাগে সত্য শতক সমাজের প্রতিষ্ঠা কেন্দ্র মহারাষ্ট্র, এটাও তোমাদের দেখাবো। চার দাগে ভগৎ সিং দ্বারা আয়োজিত ট্রেন লুণ্ঠনের কার্যস্থল কি? ঠিক আছে, কাকরি। তো দেখো এই চারখানাই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি দেখাবো, ওকে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা ভারতবর্ষের ম্যাপ। তো দেখো প্রথমে কাকরি দেখাচ্ছি, তারপরে মহারাষ্ট্র, তারপরে ঢাকা, তারপরে চট্টগ্রাম। ঠিক আছে, যে সমস্ত বলেছে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন, ইদাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এক দাগে বুড়িবালামের যুদ্ধে অংশ নেন, বুড়িবালামের যুদ্ধে অংশ নেন, অ্যান্সার হবে যতীন্দ্র মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো দেখো বানানটা কিন্তু লেখা আছে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দু দাগের প্রশ্ন, গভর্নর জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান, গভর্নর জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান, অ্যান্সার হবে বীণা দাস। অ্যান্সার কী হবে? বীণা দাস হবে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? এফ দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা দলে দলে যোগ দিতে শুরু করেন, কারণ ব্যাখ্যা, এর গ হবে অ্যান্সার, তারা জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিতে আগ্রহী ছিল, তারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল। এবার আমি বিভাগ গ সলভ করাবো, যার প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? এক দাগে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারীর নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। তো দেখো এর অ্যান্সার হবে শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, ঠিক আছে, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলা নাগ। ঠিক আছে, এই যে প্রমুখ নারীরা কিন্তু অংশগ্রহণ করেছিল, এর ভিতর থেকে দুই একটা নাম লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? দুটো নাম লিখলেই হয়ে যাবে। সুপ্রিয় দর্শকার্থী, নেক্সট প্রশ্ন কি আছে? দুদাগের প্রশ্ন, কে কবে কেন অরন্ধনের ডাক দিয়েছিলেন, কে কবে কেন অরন্ধনের ডাক দিয়েছিলেন? এর অ্যান্সার হবে, তোমরা জানো যে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে যোগদান করেছিল, এবং জানো তোমরা যে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, এবং এই সময় কিন্তু নারীরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে সাড়া দিয়ে অরন্ধন দিবস পালন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং ইস্ট স্বদেশী জিনিসটাকে ব্যবহার করা, এবং তোমরা জানো যে এই বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু খুব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই সময় কিন্তু আরও অনেক প্রশ্ন দেয়, ফেলে দাও রেশমি চুরি, ঠিক আছে, এই একটা গান খুবই গুরুত্বপূর্ণ গান, ঠিক আছে, মুকুন্দ দাসের, লক্ষ্মীর ভাণ্ডার, সরলাদেবী চৌধুরানী, ভারত স্ত্রী মহামণ্ডল, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, মিলন মন্দির, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই পরীক্ষায় দেয় সুপ্রিয় দর্শকার্থী, রাখীবন্ধন উৎসব, ঠিক আছে, অরন্ধন, এইগুলো পরীক্ষায় দেয়।
তো দেখো এইগুলো কিন্তু ভালো করে পড়বে, তোমরা বুঝতেই পারছো যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে সাড়া দিয়ে অরন্ধন এবং উপবাস পালন করেন। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের, আমাদের নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন, কাদের উদ্যোগে যুগান্তর সমিতি গড়ে ওঠে? কাদের উদ্যোগে যুগান্তর সমিতি গড়ে ওঠে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে। অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর এর জন্ম হয়। ঠিক আছে, এর জন্ম হয় তোমরা বুঝতেই পারছো। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত প্রমুখ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, চার দাগের প্রশ্ন, কুমাগাতা মারুর ঘটনা কি? কুমাগাতা মারুর ঘটনা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অ্যান্সার হবে 1914 সালের দেশের ইতিহাসে ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বজবজ এর দাঙ্গা, যেখানে শিখ জাতীয়তাবাদী গুরুদিত সিংকে কানাডার বর্জনীয় আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাপানের জাহাজে কুমাগাতা মারুর গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? কুমাগাতা মারু হচ্ছিল একটা জাহাজ, ঠিক আছে, জাপানের একটা জাহাজ, ঠিক আছে, এখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল বিপ্লবীদের, সশস্ত্র বিপ্লবীদের। পাঁচ দাগের প্রশ্ন, কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়? কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে, তোমরা জানো যে কিলাপ্পান এবং কেপি কেশব মেননের নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। অরাজনৈতিক ব্যক্তিত্ব তৎকালীন কেরালার, ঠিক আছে, এই যে সম্প্রদায়ভুক্ত, ঠিক আছে, হিন্দুত্ববাদী এবং ধর্মগুরু শ্রী নারায়ণ গুরু এই সত্যাগ্রহে যোগদান করেন। তোমাদের জাস্ট নামগুলো উল্লেখ করলেই হয়ে যাবে। কেলাপ্পান এবং কেপি কেশব মেননের নেতৃত্বেই ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল। এবং তোমরা জানো যে এই সত্যাগ্রহে যোগদান করেন আমাদেরকে শ্রী নারায়ণ গুরু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে, ছয় দাগের প্রশ্ন কি আছে, অলমোস্ট রেভলিউশন কাকে কেন বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নটা আছে অলমোস্ট রেভলিউশন, এটা কিন্তু আমাদের ক্যাপ্টেন রশিদ আলীকে কেন্দ্র করে হয়েছিল। তোমরা জানো যে সাত বছরে কিন্তু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 11-14 ফেব্রুয়ারি কলকাতায়। প্রবল একটা প্রতিবাদের উন্মুক্ত হয়ে ওঠে এবং মুসলিম ছাত্র লীগ ছাত্র ধর্মঘটের ডাক দেয় এবং তাকে সমর্থন জানায় বাম প্রভাবিত ছাত্র ফেডারেশন। তোমরা জানো হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়েরা মিলে কিন্তু এই আন্দোলন করেছিল। ট্রাম বাস রিক্সা চালকরাও কিন্তু এই পাশে এসে দাঁড়ায়। এই যে আন্দোলন, যে ক্যাপ্টেন রশিদ আলীকে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রেপ্তার করবে এবং সাত বছরের কেন তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, এর প্রতিবাদী। এটা তোমরা ছোট্ট করে লিখবে, তাছাড়া কলকাতার পাশাপাশি মফস্বল শিল্প অঞ্চলে হাওড়া হুগলি চব্বিশ পরগনা ধর্মঘট সফলভাবে অনুষ্ঠিত হয়। পুলিশের সঙ্গে সশস্ত্র কিন্তু বিপ্লবীদের কিন্তু দাঙ্গা শুরু হয় এবং প্রচুর ব্যক্তি কিন্তু নিহত হয়, আহত হয়। ইতিহাসে গৌতম চট্টোপাধ্যায়, এটাই মেইন জিনিস আমাদের, ইতিহাসে গৌতম চট্টোপাধ্যায় ওই দিনের ঘটনাকে অলমোস্ট রেভলিউশন বলে অভিহিত করেছেন। তোমাদের মাথায় রাখতে হবে, যারা পারছো না তারা সংক্ষিপ্ত আকারে লিখবে। কী লিখবে, তোমরা জানো যে ক্যাপ্টেন রশিদ আলীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, ঠিক আছে, এই যে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল কলকাতা এবং বিভিন্ন যে জায়গায় আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে, ঠিক আছে, আমাদের গৌতম চট্টোপাধ্যায় ওই দিনকে বলেছেন অলমোস্ট রেভলিউশন, যাকে বলা হয় প্রায় বিপ্লব বা যাকে বলে প্রকৃত গণ অভ্যুত্থান, প্রকৃত গণ অভ্যুত্থান বলে চিহ্নিতকরণ করেছে। তো আজকে আমি সপ্তম অধ্যায়ে যাবতীয় এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, বাকি চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই করে দেবো, আর একটা চ্যাপ্টার মাত্র বাকি। এরপরে তোমাদের আমি চ্যাপ্টার বাইজ, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে কিন্তু আলোচনা করব।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।